নমস্কার, শুভ সকাল। আজকে সুরের আকাশে যাকে নিয়ে এসেছি তার গান শুনতে আমরা অনেকেই খুব ভালোবাসি, কেননা সে যখন রবীন্দ্রনাথের গান শুরু করেন আমরা তার অনুভবে অন্য রবীন্দ্রনাথকে দেখতে পাই। তার সঙ্গে আলাপ করিয়ে দিই আমার বড় প্রিয় ভাই আর আমার খুব প্রিয় শিল্পী কৌস্তব জয়গোস্বামী। নমস্কার কৌস্তব, তোমায় অনেক স্বাগত। আর কৌস্তবের সঙ্গে সঙ্গে আমরা যে দুজন মানুষকে পেয়েছি, একজন তো আমাদের সুরের আকাশের একেবারে মধ্যবিন্দু হয়ে থাকেন মানুষটা, আর পেয়েছি রিতমকে, বড় সুদর্শন মানুষটি, তার হাতটিও খুব সুন্দর চলে, সেই জন্য কৌস্তবের সঙ্গে একটা অনবদ্য জড়ি। কৌস্তব, তোমাকে স্বাগত। প্রথমবার আমরা সুরের আকাশে তোমাকে পেলাম এবং তোমাকে যতবারই পেয়েছি রবীন্দ্রনাথের গানে, আমার সৌভাগ্য যে এবার সুরের আকাশে একদম প্রথম টিভি চ্যানেল শো তোমার আর আমার, আর সেটা সুরের ভাগ্য বলে কিছু হয় না। হয় না, তাহলে কি, তাহলে ভাগ্য বলে কিছু হয় না? এটা 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 অনেকদিন ধরে হওয়ার ছিল, সেজন্য তালে গোলে হচ্ছিল না, তবে তাই। তো তুমি আজকে অনেক রবীন্দ্রনাথের গান শোনাবে, তার সঙ্গে সঙ্গে একটু তোমার অনুভূতির কথা শুনিও, কেননা গানের সঙ্গে তো অনুভব মিশে থাকে, বিশেষ করে রবি ঠাকুরের গানে। একটু শুনি, কোন গানটা দিয়ে শুরু? আমি একটা একটা ভোরের সুরের গান দিয়ে শুরু করি। ঠিক আছে, thank you.
যায় নিজে সে কোনো কাজে ভারী সুন্দর কৌস্তব। আমার ধরো তোমার সঙ্গে যতবারই আমার দেখা হয়েছে, তোমার এই অনুভূতি, তোমার এই একাত্মতা গানের সঙ্গে, তখনই আমার মনে প্রশ্ন জাগতো যে এটা তো একদিনে হয় না, দীর্ঘদিন ধরে তুমি রবীন্দ্রনাথের সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হয়েছো, তারপরে সেই এইটা আমরা তোমার কণ্ঠে পাচ্ছি একাত্মতা। তো প্রথমে কার কাছে তোমার গান শেখা? এই যে এত কিছু তুমি বলছো, আমার আমি আজকে মাকে খুব মিস করছি, জানি আমি তো জানি মাকে খুব মিস করছি। আমার আমি তো বড় হয়েছি উত্তর পূর্বাঞ্চলে, আমি শিলংয়ে আমার জন্ম, তারপরে গৌহাটিতে আমার বেড়ে ওঠা, স্কুলিং টুলিং সবই ওখানে। তো সেখানে তো তুমি জানো একটা কসমোপলিটন সিটিতে বাঙালি, আর সেখানে তখন একটা ভীষণ একটা অ্যান্টি বেঙ্গলি একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তো ওইরকম একটা অ্যাটমসফিয়ারে আমাকে মা কিন্তু বাড়িতে, আমার থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল স্কুলে, হ্যাঁ অ্যাসামিস পড়তে হতো আমাকে, তো বাড়িতে আমাকে মা নিয়মিত, আমার মনে হচ্ছে যখন আমি খুব ছোট তখন শিশু ভোলানাথ, হ্যাঁ তারপরে রবীন্দ্রনাথের একদম যে একদম যে বেসিক গান, আগুনের পরশমণি, তারপরে আনন্দলোকে, সকাতরে ওই গান দিচ্ছে সকলে, এই গানগুলো আমি ছোট থেকে মা আমাকে শুনিয়ে 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 না অনেকটা আমাকে বোধ হয় ওই ওই গোড়াপত্তনটা সেখানেই হয়েছিল। হ্যাঁ, তো মানে দ্য এন্টায়ার ক্রেডিট গোস টু মাই মা। এরপরে কোন গানটা শোনাচ্ছি? আর গীতাঞ্জলির গান গাই। Thank you.
বোধহয় কৌস্তব কথা থাকে না, আবারও মনে হয় গানে ফিরে যাই। বড় উতলা
যে আমাদের তো একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর আমরা ফিরে আসব, ফিরে আসব কৌস্তবের গান শুনবো, যে সঙ্গে আপনারাও থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আমরা রয়েছি সুরের আকাশে আর আমাদের সঙ্গে রয়েছে কৌস্তব জয় গোস্বামী। Thank you.
চাইব কি শুনে যা ও সখি, সে আমার গোপন কথা শুনে যা ও সখি। তখন আমার আর কৌস্তবের কথা চলতে থাকলে সময় কোথা থেকে বেরিয়ে যায়। এরকম একটা এপিসোডে ওর গানও ধরা সম্ভব না, আর ওর গানের পেছনে যে বিভিন্ন গল্প সেটাও ধরা সম্ভব না। সময় বলছে যে আজকে বোধ হয় পরের গানটি শুনেই আবার আবার ডাকবে, আবার আসবো। দাঁড়া